আজ আমি তোমাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে এবং বাড়িতে কিভাবে বানাবে সেটাই তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এগ রোল বানানো হয় সেটা তোমাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্টে আর খেতে হবে না বাড়িতে এইভাবে যদি বানিয়ে খাও খুবই ভালো লাগবে খেতে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ এরপর নুন দেবো স্বাদ মতো নুন দিলাম তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও দেখবে খুবই সুন্দর লাগে খেতে এবার সাদা তেল দিয়ে দেব দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে নরম হবে খেতেও দারুণ লাগবে এইভাবে দেখো এই দেখো কি সুন্দর হয়ে গেছে মেশানো বুঝতেই পারছো তোমরা দেখে একদম নরম হয়ে গেছে এইবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মাখাবো নাহলে জল বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে এই দেখো হয়ে গেছে এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে আবার মেখে নেব এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কতটা নরম হয়েছে এবার মেখে রেখে দেব কিছুক্ষণ উপর থেকে সাদা তেল দিয়ে একটু ঢাকা না দিয়ে রেখে দেব এরপর আমি কেটে নিয়েছি গাজর শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পনেরো মিনিট পর এবার একটু মেখে নেব দুটো লেচি কেটে নেবো বড় বড়ো করে লেচি কেটে নিতে হবে যেহেতু এগ রোল হবে সেই জন্য বড় করে কেটে নিয়েছি ভালো করে গোল করে এবার ময়দা দিয়ে বেলে নেব রুটির মতো করে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে খেতে বাজারে আর কিনে খেতে হবে না এতটাই স্বাদ লাগবে এই দেখো একটা বেলা হয়ে গেছে আর একটা বেলে নেব বেলা হয়ে গেছে এইবার চলো ভেজে নেওয়া যাক এগুলো খুবই সহজ এই এগরোল বানানো তা গরম হলে দিয়ে দিয়েছি রুটি এবার ভেজে নেব ভালো করে এবার তেল দিয়ে দিলাম এই দেখো দুটো ভাজা হয়ে গেছে আমার এইবার নামিয়ে নেব এবার ডিম ফেটিয়ে নেবো ভালো করে এক চিমটি লবণ দিয়ে তেল দিলাম এবার ডিম দিয়ে দেবো এর উপরে ভেজে রাখা রুটিটা দিয়ে দিলাম প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবার ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এটা আর একটা ভেজে নেব সকালে টিফিনেও খেতে পারো বিকেলেও তোমরা খেতে ভাব পারো এইভাবে বানিয়ে খুবই ভালো লাগবে খেতে এগরোল সকলেই পছন্দ করে আর বাড়িতে যদি হয় তাহলে তো আরও কথা হবে না বাজার থেকে কেনে খাওয়ার থেকে এইভাবে বানিয়ে খাও বানানো হয়ে গেছে এইবার এগরোলের পুরগুলো দিয়ে দেবো শশা দিলাম কুচিয়ে শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি দিলাম এইবার টমেটো সস দেব এটা আমার ছেলে খাবে সেই জন্য আর লঙ্কা দেওয়া হয়নি এর পরেরটা লঙ্কা দিয়ে দেখাব এইভাবে কাগজ নিচে দিয়ে মুড়ে নেব মুড়ে নিলেই রেডি হয়ে যাবে এগ রোল এই দেখো বানানো হয়ে গেছে আর একটা বানিয়ে নেব শশা দিলাম গাজর কুচি পেঁয়াজ কুচি এরপর কাঁচা লঙ্কা কুচি দেব টমেটো সস দিলাম এরপর চিলি সসটা দিয়ে দেবো তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে খেতে চিলি সস দিয়ে দিলাম নিচে আগে কাগজ দিয়ে দেবে না হলে মুড়তে অসুবিধা হবে এই দেখো এবার মুড়ে নেব রেডি হয়ে গেছে এগ রোল যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো কি সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর ভিডিওটিও আমি এখানেই শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ